একের পর এক সুখবর পেয়ে যাচ্ছে বিএনপি। তারেক রহমানের পর এবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সুখবর দিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দায়ের হওয়া পাঁচটি মানহানির মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক চার মামলায় এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এক মামলায় এই খালাস আদেশ দিয়েছেন। এই পাঁচ মামলার মধ্যে চারটি দায়ের করেছিলেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী, অপরটি দায়ের করেছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহুরুল ইসলাম। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার খালাসের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, পাঁচ মামলার বাদী দীর্ঘদিন আদালতে উপস্থিত থাকার কারণে খালাসের আবেদন করা হয়। আদালত ওইসব আবেদন মঞ্জুর করে খালেদা জিয়াকে খালাস দিয়েছেন। মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে করা মামলায় বলা হয়, 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচিত হয়ে সরকারের দায়িত্ব নেন বিএনপির চেয়ারপারসন। তিনি রাজাকার আলবদর নেতাকর্মীদের মন্ত্রী এমপি বানিয়ে তাদের বাড়ি গাড়িতে স্বাধীন বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দেন। 2016 সালে 3 নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির এই মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। আদালত ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। পরের বছরের 25 ফেব্রুয়ারি রাজধানী তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মশিউর রহমান অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন দেন। মামলার জন্য আসামি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মৃত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়। অন্যদিকে ভুয়া জন্মদিন পালনের মামলার অভিযোগে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে 1997 সালে দুটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন অনুযায়ী সাবেক এই প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার মার্কশিট অনুযায়ী জন্ম তারিখ 1947 সালের 5 সেপ্টেম্বর। 1991 সালে প্রধানমন্ত্রী থাকাকালে একটি দৈনিকে তার জীবনী নিয়ে প্রকাশিত প্রতিবেদনে জন্মদিন 1945 সালের 19 আগস্ট লেখা হয়। তার বিয়ের কাবিননামায় জন্মদিন 1944 সালের 4 আগস্ট। সর্বশেষ 2001 সালে মেশিন রিডেবল পাসপোর্ট অনুযায়ী তার জন্মদিন 1947 সালের 5 আগস্ট। অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন মাধ্যমে তার 5টি জন্মদিন পাওয়া গেলেও কোথাও 15 আগস্ট জন্মদিন পাওয়া যায়নি। এ অবস্থায় তিনি 5টি জন্মদিনের একটিও পালন না করে 1996 সাল থেকে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীর দিন জাতীয় শোক দিবসে আনন্দ উৎসব করে জন্মদিন পালন করে আসছেন। 2016 সালে 30 আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ, বঙ্গবন্ধুর অবদান প্রশ্নবিদ্ধ করার অভিযোগে মামলা। 2015 সালের 21 ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এবং শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ তুলে মামলা করা হয়। এই মামলাও দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগে মামলা। 2014 সালের 10 অক্টোবর খালেদা জিয়ার এক বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগ ওঠে। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। 2015 সালের জানুয়ারিতে এই মামলা দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। বঙ্গবন্ধুকে কটূক্তি। 2016 সালের 31 ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন অভিযোগ করে তার বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করা হয় 2017 সালের জানুয়ারিতে। এই মামলাটিও দায়ের করেন এ বি সিদ্দিকী।